হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডিটেক ইউটিউব চ্যানেল। চলে আসলাম ফটোশপের দ্বিতীয় টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমাদের মুখ্য বিষয় হলো টেক্সটের কাজ করা, কারণ ছবিতে টেক্সট ছাড়া কিছুই মানে তেমন একটা ভালো লাগে না। কারণ আর অনেক সময় আমাদের বিভিন্ন টেক্সট টেক্সট অ্যাড করা লাগে, এই কারণে আমি আপনাদের দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি এই জায়গায় নিউ করে নিলাম, ঠিক আছে, নিউ করে ওকে দিলাম। তো নিউতে আমি ওই আগের রেজলিউশনটাই নিয়েছি, আগের ভিডিওটা অবশ্যই আপনি দেখেছেন আশা করি, আর না দেখলে দেখে আসেন। তো এখন আমি এই জায়গায় টেক্সট অ্যাড করবো, তার জন্য সিম্পলি এই টেক্সট লেয়ারটার উপর একটা প্রেস করলাম। করার পর এই জায়গায় এরকম করে টেনে ছেড়ে দিব, যার পর আমাদের এই জায়গায় দেখেন একটা টেক্সট লেয়ার চলে আইছে, ঠিক আছে। তো এই যে নতুন যে লেয়ার, এই জায়গায় টেক্সট লেয়ার চলে আসছে। লেয়ারের ব্যাপারটা আমি আপনাদের বুঝাই দেবো, কারণ লেয়ার একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, তো এই জায়গায় টেক্সট লেয়ারে আমরা কিছু লিখবো, বাট লেখা তো অনেক ছোটো রেজুলেশনের হিসেবে, তো এটাকে আমি বড়ো করে নিলাম। আর চাইলে এটাকে আমরা সংখ্যা ইনপুট করে আরও বড়ো করে নিতে পারি। সাপোজ 100 দিলাম, 100 দিলে আমাদের এই জায়গায় একটা 100 সাইজের অ্যারো চলে আসবে, অর্থাৎ লেখার হিসাব। তখন আমি বিভিন্ন প্রকার লেখা জোকার স্টাইল আপনাদের দেখাবো। তো আমি আমাদের চ্যানেলের নামটাই লিখি, ঠিক আছে। তো এই দেখেন ডিটেক লিখলাম, ঠিক আছে। তো এখন এটাকে আমরা আরও বড়ো করতে পারবো। এই জায়গায় মনে করেন এটাকে প্রেস করলাম, এখন কিবোর্ডের যে আপ অ্যারো ওটাই প্রেস করলাম, অথবা এই জায়গায় ইচ্ছা মতো সংখ্যা ইনপুট করলাম, ঠিক আছে। তো মনে করেন এই 200 বেশি লাগতেছে না, তো আমি এই জায়গায় 500 করে দিই। ওকে, তো 500 করে দিলে যথেষ্ট বড় হয়েছে। তো এখন এটা হলো আমাদের একটা লেখা অ্যাড হলো। আর লেখায় কীভাবে ব্লড অ্যাড করবেন এটা আপনাদের দেখাই। এই যে ব্লড করলে লেখাটা মোটা হয়ে গেল, আর লেখাটাকে যদি আমরা মিডিলে আনতে চাই, ঠিক আছে, এই জায়গা থেকে আমরা সেন্টার টেক্সট নিতে পারি, অথবা লেফট অ্যালাইন টেক্সট নিলে এই সাইডে, আর রাইট অ্যালাইন টেক্সট নিলে এই সাইডে চলে যাবে। তো আমরা এটা মিডিলে রাখবো। ওকে, তো দেখেন আমাদের কী সুন্দর একটা লেখা হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমি 500 কমিয়ে 400 আনি। ওকে, তো এই জায়গায় আমাদের খুব সুন্দর একটা লেখা চলে আসছে। বাট আমরা চাইলে এই জায়গা থেকে ফন্ট চেঞ্জ করে লেখার স্টাইল ধরন এগুলো পরিবর্তন করতে পারি। এই জায়গায় একটা ক্লিক করেন, করার পর কিবোর্ডের অ্যারোটা আপ ডাউন করতে থাকেন, দেখবেন আপনার লেখার স্টাইল পরিবর্তন হতে লাগবে। আনটিল যতক্ষণ আপনার লেখাটা আপনার মন মতো না পড়ে ততক্ষণ পর্যন্ত করতে থাকেন, ঠিক আছে। তো একটু সমস্যা হলো হয়তো। তো যাই হোক, এ জায়গায় আমাদের লেখাটা আমি আবার আনি। তো এই ছিল আমাদের লেখা, এখন আমরা ইচ্ছা মতো একটা স্টাইল মেস্টাইল আনছিলাম, ঠিক আছে। তো এরকম করে আপনার লেখার স্টাইল পরিবর্তন করতে পারেন। তাছাড়া লেখার আরও বিভিন্ন জিনিস, এই জায়গা থেকে আপনারা কালার পরিবর্তন করতে পারতেছেন, লাল অথবা যে কালার ইচ্ছা আপনারা সেটাকে করতে পারতেছেন, ঠিক আছে। ইচ্ছা মতো আপনি কালার করে নেন, আর তাছাড়া কালার লাইব্রেরি থেকে পছন্দ মতো কালার নিয়ে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। ওকে, তো আপনার যে কালারটাই ভালো লাগে সেই কালারটা নেন। এই জায়গায় মাল্টিপল কালার চয়েস আছে। ওকে, তো যে কোনো একটা কালার আপনি চুজ করে নিতে পারেন এই জায়গা থেকে সিলেক্ট করে, অথবা কালার লাইব্রেরি থেকে নিতে পারেন। ওকে, কালার লাইব্রেরিতে একটা কালারের মাল্টিপল অপশন পাবেন, যে এই কালারটা এইভাবে নিতে পারবেন, ঠিক আছে। তো সিম্পলি কালার যা ইচ্ছা আপনি নেন। ওকে, তো আমি হলদেতে এটা নিলাম। তো এখন আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, এটার উপর ডবল ক্লিক করি। তো এখন যেহেতু আমাদের এটা মিডিলে রাখা রয়েছে, এখন এই জায়গা থেকে আমরা টেক্সটটাকে অর্প করতে পারি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন অর্প করে নিয়ে আমরা টেক্সটটার স্টাইলটাকে পরিবর্তন করে নিতে পারি। আপনাদের যেমন দরকার আপনারা তেমন করে নেবেন, কারণ কি আমি এটা আপনাদের দেখাচ্ছি এর কারণ যে অনেকেই প্রয়োজন পড়ে টেক্সটটাকে বিভিন্ন করার, আর আমি আপনাদের কোনো মুখস্থ বিদ্যা তো শেখাচ্ছি না, আমি আপনাদের শেখাচ্ছি যে কীভাবে আপনারা নিজের মন মতো ফটোশপটাকে ইউজ করতে পারবেন, এটাই মূলত ফটোশপের উদ্দেশ্য। তখন আর তারপরে এই যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর মোর অপশান বলে এটাকে। তো এই জায়গা থেকে আমরা বিভিন্ন রকম অপশান নিতে পারতেছি, একটু বেশি অপশান চলে আসে। এটা সাধারণত যদি আমাদের দুটো লাইনের কোনো লেখা থাকতো তখন কাজ করতো। তো আমি এই টেক্সট লেয়ারটা কেটে দিই, নতুন আরেকটা টেক্সট লেয়ার এনে আপনাদের দেখাই। তো ওটা ছিল টাইটেল টাইপের লেয়ার আনার জন্য, আর আমি লেখার সাইজ টাইপের ছোটো করে নিব। তো এখন আমি একটা জিনিস লিখবো এই জায়গায়, যে কোনো একটা র্যান্ডম টেক্সট, অর্থাৎ যে কোনো একটা টেক্সট লিখলাম, ঠিক আছে। ওকে, আমি একটা ছোটোখাটো একটা প্যারাগ্রাফ টাইপের কিছু লিখি,
তো এই জায়গায় আমার একটা জিনিস করা হয়ে গেছিল, একটা অর্ডার দিলাম, তো আমি এগুলো আপনাদের বোঝাবো এখন আসলে এগুলোর কাহিনী কি এবং ওটা কেন ইউজ করবেন। ওকে, তো আমি এরকম র্যান্ডমলি কিছু টেক্সট মেক্স দিলাম, ঠিক আছে? তখন এই টেক্সটগুলো দেওয়ার পর আমাদের এই যে অপশানগুলো, এগুলো সিম্পলি যা করে আমাদের লেখাগুলোকে সিম্পলি, আমি যদি চাই একদম মিডিলে একটা প্যারাগ্রাফের মতো, কবিতার মতো এরকম আনবো, এরকম করতে পারে, অথবা ফুল লেখাটাকে সিলেক্ট করবেন, তারপর এটাই প্রেস করলে আপনাদের লেখাটা এক কোণায় অথবা ওই কোণায় এরকম চলে যাবে, ঠিক আছে? তো এখন এটা ব্যাপার না, ব্যাপার হলো এই যে জিনিসগুলো, এটা আপনাদের বোঝাবো, ঠিক আছে? এটা তো সিম্পলি আপনারা বুঝলেন টেক্সট সাইজ, ঠিক আছে, যে আপনার লেখাটা কত বড় ছোট হবে, আর তারপর এটা আপনাদের লেখার ভিতর কতটা গ্যাপ থাকবে, মনে করেন আপনার দুটো লেখার গ্যাপ বেশি লাগবে, দেন ইউ ক্যান ইউজ দিস। আর এটা অটো করে দিলে ডিফল্ট চলে আসবে, আর তাছাড়া এই জিনিসটা ইউজ করতে পারেন আপনারা, ঠিক আছে? তো এটা আপনাদের সিম্পলি লেখার ওয়েটটা বাড়াবে, আর তাছাড়া এটা দুটো লেখা কতটা ফেট, মানে ফাটো যাতে আমাদের ভাষায় বলে, অর্থাৎ দুটো অক্ষরের ভিতর দূরত্ব, ওইটা আপনাদের এটা দেখাবে। আর তাছাড়া এটা আপনাদের লেখাটাকে লম্বাটে তৈরি করে দিবে, ঠিক আছে? আর এটা আপনাদের লেখাকে প্রশস্ত মোটা করে দিবে, ঠিক আছে? তো প্রশস্ত আর মোটা এরকম করে নিতে পারেন। আর তাছাড়া এটা আপনাদের লেখাটার ডেপথ বাড়াবে, আর তারপর এটা আপনাদের লেখার কালার, এটা তো আপনারা প্রথমেই বুঝেছেন। আর তাছাড়া এগুলো লেখা অ্যালাইন করা, বেঁকাচোকা করা, বিভিন্ন প্রকার স্টাইল, ঠিক আছে, লেখার নিচে দাগ, এগুলো অ্যাড করাকে বোঝায়। আর এগুলো আপনারা মাল্টিপেলেও ইউজ করতে পারেন। তো এগুলো ছিল মেন ব্যাপার, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, এগুলো আপনারা ইউজ করতে পারতেছেন। আর তাছাড়া এখন আমি একটা কাজ করি, লেখাটাকে একটু স্টাইলিশ করি, যেমন মনে করেন আর কিছু লেখা আমি দিই, ওকে? তো মনে করেন এখন আমি আপনাদের দেখাই, মনে করেন আমি যে লেখাটা আনলাম, এই লেখাটুকু আরেকটু ছোট করে দিব, মেলা ছোট হয়ে গেল একটু বড় করে, ঠিক আছে, এরকম মনে করেন দিলাম। আর তাছাড়া এর ফাঁকে ফাঁকে ইন্টার চাপ দিলে এটা নিচে চলে আসবে। আর এখন আমরা মনে করেন একটা স্টাইলিশ ফন্ট ইউজ করলাম, ওকে? তো স্টাইলিশ ফন্ট ইউজ করার পরে এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে র্যান্ডমলি কীভাবে আমরা সুন্দর সুন্দর যে লেখা জোকা, এগুলোর কাজবাজ করতে পারবো, ওকে? তো এরকম দিলে দেখেন মানে লেখাগুলো একটার সাথে একটা লাগতেছে না এবং সুন্দর লাগতেছে। আর এটাকে আমরা ফুল সাইজ করে নিব, ঠিক আছে, কোনো কঠিন জিনিস না। তো এই যে আমাদের একটা সুন্দর লেখা চলে আসলো। তো এখন আমরা এই লেখাটার উপরও বিভিন্ন কাজ করতে পারি, ঠিক আছে? এই জায়গায় আমরা মাউসের যে ডান বাটন, ওইটাই প্রেস করবো। ডান বাটন প্রেস করে ব্লাইন্ডিং অপশনে গিয়ে এটাকে আমরা শ্যাডো ম্যাডো অ্যাড করতে পারবো, যেমন দেখেন বি বেবেল অ্যান্ড ইম্বোস, এটা ইউজ করে আমরা এই লেখাটাকে একটু 3D দিতে পারি, ঠিক আছে? আর তাছাড়া অ্যাঙ্গেলটা দিতে পারি, ঠিক আছে, কোন অ্যাঙ্গেলে যাবে এরকমও করতে পারতেছি আমরা। তো এ জায়গা থেকে আমরা চাইলে টেক্সচারও অ্যাড করতে পারতেছি। তো সিম্পলের জন্য আমরা এই অপশানটায় যাবো, ব্লেন্ডিং অপশান, ঠিক আছে, এ জায়গায় গিয়ে এরকম করলে এরকম আসবে। আর তাছাড়া টেক্সচার অ্যাড করলে লেখায় টেক্সচার চলে আসবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম টেক্সচার অ্যাড করতে পারবো লেখায়। আর টেক্সচারটা আমরা এই জায়গায় টেক্সচারের উপর প্রেস করে কিন্তু পরিবর্তন করে নিতে পারতেছি, বিভিন্ন রকম মাল্টিপল টেক্সচার আছে, যদি আপনি লেখায় কোনো প্রকার টেক্সচার ইউজ করতে চান। তারপর আমরা লেখাটাকে স্ট্রোক করতে পারি, এটা সিম্পলি আমার লেখাটাকে চারপাশে একটা কালো বর্ডার তৈরি করে দেয়। আর স্ট্রোকের ভিতর গিয়ে আমরা সাইজ মেনটেন করে স্ট্রোকটাকে কম বেশি করে নিতে পারবো, ঠিক আছে? তো আপনার প্রয়োজন হিসাবে যা ইচ্ছা তাই করবেন। ইনার শ্যাডো দিলে আমাদের লেখার ভিতর শ্যাডো চলে আসবে, ইনার গ্লো দিলে ভিতরে একটা গোলো হবে, বাট ওটা খুবই সামান্য, ঠিক আছে, একটু ঝাপসা করে দিচ্ছে, আপনারা হয়তো খেয়াল করতে পারতেছেন। তারপর স্টেইন আছে, তারপর কালার ওভারলে আছে, এবং তারপর গ্রেডিয়েন্ট ওভারলে আছে। গ্রেডিয়েন্ট সাধারণত আমাদের লেখাটাকে গ্রেডিয়েন্ট করে, আমরা যদি লেখায় গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালার ব্যাপার বলতে কি, যে মাল্টিপল কালারে লেখাটা হবে এরকম করতে চাইলে গ্রেডিয়েন্ট ইফেক্টটা আমরা ইউজ করতে পারি। আর এই জায়গা থেকে আমরা এটাকে কাস্টমাইজও করতে পারি, ঠিক আছে? তো মনে করেন আমি এই জায়গায় ব্লু কালারটা কম রাখবো, এরকম এরকম করে আমরা এটাকে মডিফাই করে নিতে পারবো, ঠিক আছে? দেখেন কি সুন্দর গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল।
তো তারপর মনে করেন আমরা ওভারলে প্যাটার্ন ইউজ করতে পারি, ঠিক আছে? এদিকেও মাল্টিপল প্যাটার্ন আছে, এটাও খানিকটা গ্রেডিয়েন্টের মতো, বাট এটা প্যাটার্ন আকারের গ্রেডিয়েন্ট। তো তারপরে আছে আউটার গুলো, এটা বাইরে একটু উজ্জ্বলতা বাড়ায়, অবশ্য যেহেতু হলুদ কালার বুঝবেন না, একটু কালো কালারের উজ্জ্বলতা যদি আমরা দিই দেন হালকা পাতলা বুঝতে পারেন, ঠিক আছে? তো তারপর ড্রপ শ্যাডো, এটা আমাদের লেখায় শ্যাডো এনে দেবে, তখন আমি বেশ কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। ড্রপ শ্যাডোটা দিলাম, স্ট্রোকটা দিলাম, আর আমি জায়গায় গ্রেডিয়েন্ট ওভারলে অর্থাৎ গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। সুন্দর দেখে যেটা আমার ভালো লাগে এরকম একটা দিলাম, এটা ভালো লাগতেছে এটা দিলাম। তো এখন স্ট্রোকটা একটু বাড়াই দিতে পারি। তো এখন দেখেন আমাদের লেখাটা অন্য একটা মাত্রা পাইছে এবং লেখাটা একটু সুন্দরও হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব, আমি সবগুলো অফ করে দিব, ঠিক আছে? এই যে এক করে অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পর এখন আমরা আরেকটা কাজ করতে পারি, লেখায় স্টাইল দেওয়ার জন্য আমরা ফিল্টার থেকে লেখার উপর ফিল্টার ইউজ করতে পারি। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে লেয়ারটার উপর ইউজ ক্লিক করবেন ওই লেয়ারটার উপরেই কিন্তু জাস্ট কাজ করতে পারবেন। আমি যদি এটার উপর ক্লিক করি, দেন আমি যদি এটার উপর কোনো অ্যাকশান নিই, দেন এটার উপরই হবে। দেখেন আমি কিন্তু লেখা সরাতে পারতেছি না, বাট আমি যদি উপরের লেয়ারটাই নিই দেন আমি লেখা জোকা সরাতে পারবো, এটা একটা মেন জিনিস। তো এখন আমরা এই জায়গা থেকে আমরা ফিল্টার ইউজ করবো, মনে করেন লেখার উপর ফিল্টার গ্যালারি থেকে আমি বিভিন্ন ফিল্টার ইউজ করবো। তো এটা একটা টেক্সট ফরম্যাট, তারপরেও কি তুমি ফিল্টার ইউজ করতে পারতেছ, আর এটা করলে কিন্তু আপনি এটা এটাকে আর পরবর্তীতে সাইজ টাইজ করতে পারবেন না, এরকম দেখালো। তো যাই হোক, আমরা এখন এই জায়গা থেকে বিভিন্ন ফিল্টার মিল্টার ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এরকম বিভিন্ন প্রকার আর্টিস্টিক আছে, তারপর ব্রাশ ইফেক্ট আছে, এরকম ইফেক্টগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি। ওকে, তো মনে করেন আমি এটা ইউজ যদি করি আমাদের লেখাটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম বিভিন্ন প্রকার লেখা যখন আমরা ইউজ করতে পারি, আর অনেক সময় দেখেন না লেখার ভিতর বর্ডার ইউজ করে, তো তার জন্য আমরা সিম্পলি এই যে সিলেকশন টুল এটা ইউজ করে থাকি। সিম্পলি আমরা এই ফাঁকা লেয়ারটার উপর যাবো, ঠিক আছে? ফাঁকা লেয়ারটার উপর অথবা একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। এই যে অপশানটা দেখতেছেন, এটা দেখে এটা থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার অপশান বলে, এটা প্রেস করে আমরা একটা ফাঁকা লেয়ার আনতে পারি, ঠিক আছে? এই ফাঁকা লেয়ারটা আমরা যে লেয়ারটা উপরে দিব ওই লেয়ারটা উপরে ভিজিবেল হবে। অ্যাজ এ এক্সাম্পল, আমরা যদি কোনো একটা ফাঁকা লেয়ার, ঠিক আছে, ফাঁকা লেয়ারকে যদি কালার দিয়ে ফিল করি, অর্থাৎ সেটাকে কালারফুল করি, আমি আপনাদের এক্সাম্পলের জন্য দেখাই। আমরা অবশ্য কালার চাইলে এই জায়গা থেকে বিভিন্ন কালার দিতে পারি। ওকে, তো এই যে অপশানটা দেখতেছেন, এই জায়গা থেকে আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। এরকম দিলে বিভিন্ন প্রকার গ্রেডিয়েন্ট কালার চলে আসবে, ওই সেম যেমন টেক্সটে দিতে হয় এরকম বিভিন্ন প্রকার গ্রেডিয়েন্ট কালারের সেট চলে আসবে। দেখেন এরকম বিভিন্ন গ্রেডিয়েন্ট কালারের সেট চলে আসছে, ঠিক আছে? তো যেটা ইচ্ছা সেটাই ইউজ করেন, যেটা আপনার মনের কাছে মানায় সেটাই, ঠিক আছে? এরকম দেখেন একটা গ্রেডিয়েন্ট কালার আমি দিয়ে দিলাম। এখন গ্রেডিয়েন্ট কালার না দিয়ে আমি কিন্তু ওই জায়গায় ফিল কালার দিতে পারি, ঠিক আছে? অবশ্যই আমি গ্রেডিয়েন্ট দিয়ে ফেলাইছি। তো এই লেয়ারটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা এই জায়গায় একটা অপশান রয়েছে হিস্ট্রি। তো হিস্ট্রি থেকে আমরা ব্যাকে ব্যাকে যেয়ে কিন্তু এটা আগের পজিশন, আমরা লাস্ট যে পজিশন পর্যন্ত ছিলাম সেই পর্যন্ত চলে যেতে পারবো। তখন এই জায়গায় আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটাকে সিম্পলি ফিল করা বলে, অর্থাৎ যে কোনো একটা একটাই কালার ইউজ করবেন। আর 3D মেটেরিয়াল ড্রপ টুল এটা 3D টাইপের কালারগুলো প্রিন্ট করে, ঠিক আছে? বাট ওটা আমাদের আপাতত দরকার নেই, আমরা ব্ল্যাক গ্রেডিয়েন্ট এগুলো নিয়ে খুশি থাকি, কারণ আমি আপনাদের এক এক করে শেখাচ্ছি। তো এখন যাই হোক, এটা ইউজ করলাম, করার পর এখন এটাকে আমরা উপরে, তো আমি কীভাবে এগুলো ইউজ করতেছি, সিম্পলি এই জায়গায় মাউসে প্রেস করতেছি, এটা টেনে নিয়ে যাচ্ছি, তারপর ছেড়ে দিচ্ছি, এরকম টেনে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি, এই জায়গায় একটা প্রেস করতেছি, টেনে নিয়ে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি গ্রেডিয়েন্ট কালারগুলো অ্যাপ্লাই করতেছি, অনেকে হয়তো বুঝতে অসুবিধা হলেও বলে দিলাম। তো এখন এই জায়গায় যে অপশানগুলো আমরা দেখতেছি, দেখেন এই যে চোখ আঁকানো দেখতেছেন, এটার উপর প্রেস করলেও এটা ভিজিবল আনভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন এই যে ভিজিবল আনভিজিবল এরকম হয়ে যাচ্ছে, দেখতে পারলেন? তো এখন দেখা যখন হয়ে গেছে তখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। তো সিম্পলি আমরা এই লেয়ারটা যদি উপরে নিয়ে যাই, দেন এই লেয়ারটার প্রায়োরিটি বেশি, যে লেয়ারটা উপরে থাকবে ওইটাই প্রথমে শো হবে। তো এই জায়গায় কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ফাঁকা জায়গাটা নেই, এই কারণে জাস্ট এইটাই শো হচ্ছে, ঠিক আছে? বাট এর ভিতর যদি কোনো ফাঁকা অপশান থাকতো, মনে করেন আমি এইটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করে এইটুকু আমি যদি ডিলিট করে দিই, ঠিক আছে? অথবা তো সিম্পলি আমি এটাকে ডিলিট করে দেবো, কন্ট্রোল এক্স প্রেস করলাম, এটা কাট হয়ে গেছে। মানে সোজা কথা, এই ডিলিট আমি কার্ডটাকে ডিলিট হিসেবেই ইউজ করে থাকি আমার সুবিধার্থে। কন্ট্রোল এক্স দিলাম,
একটু কাট হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম এরকম করে দেখেন, এর ভিতর এখন ফাঁকা হয়ে গেছে, তো এই কারণে আমার এইটা কিন্তু শো করতেছে, ঠিক আছে? তো তাছাড়া আমাদের কিন্তু লেখাগুলোকে সবসময় উপরে রাখতে হবে যদি আমরা লেখাটাকে শো করাতে চাই। আর শো না করানোর জন্য কেউ তো, শো না করাতে চাইলে কেউ তো লেখা আনেই না, তাই না? তো এখন আমরা এই লেখাটাকে উপরে নিয়ে গেলে এটাকে সবার আগে শো করাতে পারতেছি, ঠিক আছে? তো তাছাড়া আমরা এই যে লেখার লেয়ারের উপর ক্লিক করলে আমরা এই জায়গায় হিস্টোরিতে গেলে আমরা লেখাটার উপর কী কী কাণ্ড ঘটালাম আর কী কী করলাম সব কিন্তু এই জায়গায় চলে আসে। তো এরকম দেখতে পাচ্ছি আমরা। ওকে, তো এরকম করে আমরা এই যে বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ডও আনতে পারতেছি, তাছাড়া ইমেজ তো আপনারা আনতেই পারতেছেন, সেগুলো একটু পরে দেখাচ্ছি যে বিভিন্ন ওপেন ইমেজ করে পাকা পাকা ইমেজ টিমেজ আনবেন ওইগুলো দেখাবো। এটা ছিল মূলত টেক্সটের কাজ, টেক্সট আপনারা মাল্টিপেলভাবে এরকম এরকম করে এডিট করে নিতে পারতেছেন, কোনো অসুবিধা নেই। তো এই থেকে আমরা একটা গ্রিডিয়েন্ট ওভার হয়ে দিলে এরকম আসতেছেন। তো যেমনটা আমি দেখালাম যে আপনারা টেক্সটগুলোকে কিন্তু খুব সুন্দরভাবেই এই ফটোশপ দিয়ে এডিট মেডিট করতে পারতেছেন, আর ব্যাকগ্রাউন্ডের জিনিসটাও দেখালাম কীভাবে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আনবেন। ওকে, তো এই সমস্ত ক্ষেত্রে সাধারণত একটু কালা জিনিসই ভালো কাটে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি সিম্পলি কি সুন্দর একটা টেক্সট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আমরা টেক্সটটাকে কাস্টমাইজ করতে পারবো। তো আশা করি টেক্সট নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই, আর যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে বলে দেন আমাকে, আমি ফিউচার ভিডিওতে ওইগুলো ঠিক করার চেষ্টা করবো এবং আপনাদের সুবিধার্থে আমি আপনাদের সলভিং নিয়ে আরও জিনিস দেখাবো। আর তাছাড়া আপনি যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং শিখতে চান, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন। তো ডিসক্রিপশনে আমাদের সবগুলো চ্যানেলের লিঙ্ক আছে, আর তাছাড়া ইথিক্যাল হ্যাকিংয়ের বেশ কিছু কোর্স তৈরি করে থাকি, ডিসক্রিপশন দেখতে থাকেন। আর বাই দ্য ওয়ে, এই ভিডিওটা থার্ড পার্টটা অবশ্যই দেখবেন। বাই।